হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দ্য ট্রিপ ওয়ার্ল্ড। ট্রিপ ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানাই আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে টিপসটা একটু ভিন্ন রকমের। আমরা সবাই জানি যে কম্পিউটার প্রথমে খোলার পরে একবার রিফ্রেশ করে নিতে হয়, এবং আমরা প্রতিনিয়ত এই কাজটা করে থাকি। কেউ কিবোর্ড থেকে F5 প্রেস করে অথবা এখানে রাইট বাটন ক্লিক করে রিফ্রেশে, অথবা আপনার রাইট কমেন্ডে ক্লিক করে ট্রি লিখে ওকে দিয়েও আমরা রিফ্রেশ করি। তো এটা অনেকভাবেই করা যায় রিফ্রেশটা। তো সাধারণত যে রিফ্রেশটা হয়ে থাকে এই সিস্টেমে, সেটা কিন্তু শুধুমাত্র মাই কম্পিউটারের যে লোকাল ডিস্ক সিটার রয়েছে সেটা রিপ্লেস হয়, আর যে অন্যগুলো ড্রাইভ রয়েছে আপনার হার্ড ডিস্ক এগুলো কিন্তু এই পদ্ধতি রিপ্লেস হয় না। তো আমি দেখাবো যে কীভাবে আপনি আপনার বাকি হার্ড ডিস্কগুলো একটা ক্লিকের মাধ্যমেই রিপ্লেস করতে পারেন। তো এটা ছোট্ট একটা টিপস রয়েছে, এটার জন্য আপনার নোটপ্যাড ওপেন করতে হবে। নোটপ্যাড ওপেন করার পর এখানে কিছু কমেন্ট আছে, এটা লিখতে হবে। আমার কপি করা আছে, আমি পাস্ট করে দিলাম, আপনাদের কষ্ট করে লিখতে হবে না। এই লেখ টেক্সটগুলো আমি ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে রাখবো, আপনি এখান থেকে জাস্ট কপি করে নেবেন। এখানে দেখুন কমেন্ট্রি নিচে CDEF রয়েছে। এখন আপনার দেখুন, যদি আপনার হার্ড ডিস্ক অনেকগুলো পার্টিশন থাকে, দেখুন আমার CDHJ রয়েছে, আমার CD এখানে আমার ই নেই, সরি ই আছে, HF এর জায়গায় আমি H বসিয়ে দেবো, বড় অক্ষর H। দেন এখানে রয়েছে জে, এখানে আমি ট্রির নিচে জে দিব। দেন এন্টার করে শেষে ট্রি লিখে স্টপ করে দিব। তো ফ্রেন্ড, এই ডেস্কগুলো আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, আপনারা জাস্ট কপি করে দিবেন, এবং যে যে ড্রাইভ আপনাদের রয়েছে সেই ড্রাইভ সুন্দর মতো বসিয়ে নেবেন। দেন এটা আপনি সেভ করবেন ফাইলটা, ধরুন আমি ডেস্কটপে সেভ করছি। এখানে আপনি যে কোনো একটি খুশি নাম দিবেন, দেন ডট দিয়ে অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা বড় অক্ষরের BAT ব্যাট লেখা থাকে, বড় অক্ষরে BAT লিখবেন, দেন সেভ করে দিবেন। বাস হয়ে গেল আপনার কাজ। এখন আপনি জাস্ট ক্লিক করুন, দেখুন এটা কিন্তু আপনার পুরো হার্ড ডিস্কটা রিপ্লেস হচ্ছে, এবং এটা কতও সময় নেবে, আপনার কম্পিউটার কেমন স্পিড না স্লো সেটা অনুযায়ী এটা সময় নেবে। তো ফ্রেন্ড, এই ছিল টিপস, আপনার কম্পিউটার ফুল হার্ড ডিস্ককে এক ক্লিকের মাধ্যমে রিপ্লেস করবেন। আশা করি ভিডিওটা সবাই ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। থ্যাংক ইউ।